নমস্কার দর্শক বিন্দু কী এমন ঘটেছে যার জন্য প্রত্যেকটি স্কুলে মাধ্যমিক এবং প্রাইমারি স্কুলে ডিআই এসআই এবং শিক্ষাবন্ধুরা স্কুল আওয়ার্সের শেষে সেই সমস্ত স্কুলে ভিজিট করবেন এমনটাই নির্দেশ এসছে আমরা দেখে নেব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কুড়ি ছয় দু হাজার চব্বিশ তারিখে মেমোর নম্বর সিএসই পাবলিক জিরো থ্রি সিক্স পাবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে পরিষ্কার এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ডিআই এসি অর্থাৎ সেকেন্ডারি এডুকেশান সমস্ত জেলার ক্ষেত্রে এবং ডিআইপি প্রাইমারি এডুকেশান সমস্ত জেলার ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে অ্যাডভাইজারি রিগার্ডিং প্রিভেনশান অফ আননেসেসারি ইউজ অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ইন স্কুল আর অফিসেস অর্থাৎ সাবজেক্টে পরিষ্কার যেটা রয়েছে স্কুল হোক বা সরকারি দপ্তর হোক সেখানে অযথা ইলেকট্রিসিটি ব্যবহার করার সংক্রান্ত এই অ্যাডভাইজারি এখানে মূল যে বিজ্ঞপ্তি তাদের কি রয়েছে দেখেনি স্যার আবলিক ম্যাডাম ইট হ্যাজ কাম টু নলেজ দ্যাট অ্যাট সাম প্লেসেস দি ইউজ অফ পাওয়ার অর ইলেকট্রিসিটি ইজ নট এফিসিয়েন্ট অর্থাৎ এখানে পরিষ্কার বলা হয়েছে যে এটা জ্ঞাত হয়েছে যে বেশ কিছু জায়গায় ইলেকট্রিসিটি এফিসিয়েন্টভাবে ইউজ করা হচ্ছে না অর্থাৎ যথাযথভাবে ইউজ করা হচ্ছে না অ্যাট টাইমস দি মিসইউজ অফ পাওয়ার কনজামশন বিয়ন্ড স্কুল আওয়ার্স হ্যাজ বিন অবজার্ভ এবং কোথাও কোথাও দেখা গেছে যে স্কুল আওয়ার্সের পরেও কোনো কোনো স্কুলে এই ইলেকট্রিসিটি ব্যবহার করা হচ্ছে অর্থাৎ স্কুল আওয়ার্স শেষ হয়ে যাওয়ার পরেও তার মানে সেই স্কুল খোলা থাকছে ইট ইজ দ্যাস অ্যাডভাইস দ্যাট অল স্কুল অথরিটিস বি কমিউনিকেটেড টু রিমেইন এক্সট্রিমলি ভিজিলেন্ট উইথ রিগার্ড টু পাওয়ার কনজামশান এবং সমস্ত স্কুল অথরিটিকে এটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে এই বিষয়ে অর্থাৎ ইলেকট্রিসিটির কনজামশানের বিষয়ে কঠোরভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এনি আননেসেসারি ইউজ অফ ইলেকট্রিসিটি মাস্ট বি অ্যাভয়েডেড অ্যাট ইচ প্লেস এবং প্রত্যেকটি জায়গায় অযথা ইলেকট্রিসিটি ব্যবহার কিন্তু অ্যাভয়েড করতে হবে এমনটাই বলা হয়েছে তারপরে যেটা রয়েছে ইউ আর ফার্দার রিকোয়েস্টেড টু এনশিওর সিমিলার ভিজিলেন্স উইথ রিগার্ড টু পাওয়ার কনজামশন ইন ইউর অফিস অ্যাজ ওয়েল অ্যাজ ইন দি অফিসেস অফ ইউর সাবর্ডিনেট অফিসার্স তারপরে দ্বিতীয় যে প্যারাটা এটা কিন্তু ডিআইদের উদ্দেশ্যে বলা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে তারাও যেন অর্থাৎ ডিআইরাও যেন তাদের অফিসে অযথা ইলেকট্রিসিটি ব্যবহার না করেন অর্থাৎ যেখানে দরকার নেই সেই ইলেকট্রিসিটি সেখানে তারাও যেন এরকমভাবে অযথা ব্যবহার না করেন তারপরে রয়েছে ইউ আর অলসো অ্যাডভাইস টু এনশিওর ভিজিট ইন দি স্কুলস আন্ডার ইউর জুডিশডিকশন বিয়ন্ড স্কুল আওয়ার্স বাই ইউর সেলফ অ্যান্ড সাবঅর্ডিনেট অফিসিয়ালস অ্যাজ ফর এক্সাম্পল এসআই শিক্ষাবন্ধু এটসেট্রা ফর র্যান্ডাম চেক্স অ্যাবাউট এনি মিসইউজ অফ পাওয়ার কনজামশান অর্থাৎ ডিআইদের অ্যাডভাইস করা হচ্ছে তারা এই স্কুল আওয়ার্সের শেষে প্রত্যেকটি স্কুলে তাদের জুডিশ ডিসানের যতগুলি স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে স্কুল আওয়ার্সের শেষে অর্থাৎ সাড়ে চারটের পরে সেই সমস্ত স্কুলে ভিজিট করবেন নিজেরা অথবা এসআই শিক্ষাবন্ধু যারা রয়েছেন তাদেরকে দিয়েও ভিজিট করাতে হবে এবং এটা র্যান্ডামলি চেক করতে হবে যাতে কোথাও এই পাওয়ার কনজামশানের মিসইউজ না হয় এ গুগল ফরম্যাট ফর রিপোর্টিং অফ সাচ ভিজিট অন ডেলি বেসিস ইজ বিইং সেন্ট সেপারেটলি এবং এই বিষয়ে একটা রিপোর্ট গুগল ফর্মে বা গুগল ফরম্যাটে পাঠাতে হবে সেটা কিন্তু আলাদা করে তারা যেটা ভিজিট করে পেলো সেটা কিন্তু একটা গুগল ফর্ম্যাটে তাদের রিপোর্টটা কিন্তু সেখানে পাঠাতে হবে তারপর নিচে রয়েছে ইউর ফেতফুলি কমিশনার্স অফ স্কুল এডুকেশান অর্থাৎ পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে অযথা ইলেকট্রিসিটি ব্যবহার বন্ধ করার জন্য কিন্তু এই অ্যাডভাইজারি জারি করা হয়েছে এবং প্রত্যেকটি স্কুলে ডিআইরা নিজে অথবা এসআই বা শিক্ষাবন্ধু তাদেরকে গিয়ে কিন্তু র্যান্ডাম চেক করতে হবে যে কোথাও এই এই মিস হচ্ছে কি না এই ইলেকট্রিসিটির মিস হচ্ছে কি না এবং সাড়ে চারটের পরে কিন্তু সেখানে তারা ভিজিট করবেন অর্থাৎ পরিষ্কার ভয়ে আছে যে সাড়ে চারটের পরে প্রত্যেকটি স্কুল বন্ধ করতে হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ